টিভি বাংলা মানবতা সমাধান

কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে ওয়েলকাম করি এবং রব আলমিন আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করি রবুল আলমিন আল্লাহ তহ যেন এই কোরআনের কারণে আমাদেরকে জান্নাত দান করেন আমিন কোরআনের কারণে যেন এই দুনিয়াটাকে আল্লাহ রব আলমিন সুন্দর করে দেন ইনশাআল্লাহ আল্লাহ যেই পরিবর্তন করার জন্য কোরআন এসেছে পরিবর্তন যেন আমরা আমাদের দুই চোখে দেখে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আমিন আমিনবাল্লাহ আলামিন সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে শরিক আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সুরাতুলা হাজাব থেকে আমাদের কন্টিনিউয়াস আলোচনা চলছে এবং আজকের আলোচনার বিষয় হল ব্যাস নম্বর থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর আয়াতের আলোচনা যেখানে বিশেষ করে স্পেসিফিকলি আমার মা বোনদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন হাইলাইট করেছেন আর সাথে সাথে আমার ভাইদেরকেও আল্লাহ উল্লেখ করেছেন এর আগে হাজাবের বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা আমার মা বোনদের জন্য স্পেসিফিক হকুম হাকাম বর্ণনা করছিলেন এখানে আল্লাহ রব মেইল মেল ফিমেল নারী পুরুষ ম্যান ওমেন দুটোকে আল্লাহ সমানভাবে নিয়ে এসেছেন এবং সবাই যে ইকুয়াল আল্লাহ রব আলিনের কাছে মানুষ হিসেবে সেটা আল্লাহ রব এক ইকুয়ালিটির প্রমাণ এখানে দিয়েছেন আল্লাহ রব আলিন বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুসলিম নর এবং মুসলিম নারী মুসলিম পুরুষ এবং মহিলা নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মহিলা আর নিশ্চয়ই যারা অনুগত নারী এবং পুরুষ নিশ্চয়ই যারা সত্যবাদী নারী এবং পুরুষ নিশ্চয়ই যারা ধৈর্যশীল নারী এবং পুরুষ নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করা নারী আর পুরুষ নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় দানকারী পুরুষ এবং নারী নিশ্চয়ই যারা রোজা রাখনেওয়ালা পুরুষ এবং মহিলা আর নিশ্চয়ই যারা ওইসব পুরুষ যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে আর ওই মহিলা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর ওই সব পুরুষ যারা আল্লাহকে স্মরণ করে আর ওই সব মহিলা যারা আল্লাহ বেশি বেশি করে স্মরণ করে অবশ্যই আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং বড় ধরনের পুরস্কার দেখেন খুব সুন্দর করে আল্লাহ তাল্লাহ ইকুয়ালি নারী এবং পুরুষ মানুষ হিসেবে আল্লাহ রাবুল্লা আলমিন কাউকে ডিফারেন্সিয়েট করেন নাই বিং উই আর ইকুয়াল আমরা সবাই সময় আসলে সারা পৃথিবীতে তো আমার মা বোনদের সংখ্যা ভাইদের চেয়ে বেশি তাহলে সংখ্যার দিক থেকে তো আমার মা বোনরা বেশিই আছেন আর আল্লাহ সবাই হুয়া তাহলে নারী এবং পুরুষ এই জেন্ডার গ্যাপের কারণে ডিফারেন্ট জেন্ডার হওয়ার কারণে কোনো ডিফারেন্সিয়েট আল্লাহ করেন এ হিউম্যান উই আর ইকুয়াল অ্যাজ উই আর অ্যাকাউন্টেবল রেসপন্সেবল টু আল্লাহ অলশো দেয়ার রেসপন্সেবল অ্যাকাউন্টেবল টু আল্লাহ পুরুষ হিসেবে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে স্পেসিফিক দায়িত্ব দিয়েছেন যেটা আমরা পালন করতে হবে মহিলা হিসেবে নারী হিসেবে ফিমেল হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে স্পেসিফিক রেসপন্সিবিলিটি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন তারা সেটা পালন করতে হবে এখানে অনেকগুলো কোয়ালিটির কথা আল্লাহ বললেন এক দুই তিন চার পাঁচ ছয় ছাত আট নয় 10 কোয়ালিটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাহ 10 কোয়ালিটিস এই 10 কোয়ালিটি যাদের মধ্যে থাকবে সে মেইল হোক বা ফিমেল হোক ম্যান হোক অথবা ওম্যান হোক নারী হোক অথবা পুরুষ হোক আল্লাহ তাআলা এই 10 কোয়ালিটি থাকলে পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানাবেন সুবহানাল্লাহ আল্লাহ রাবুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন সব হান আল্লাহ আর জান্নাত যদি পেয়ে যায় তাহলে জীবন সার্থক হয়ে যাবে দুনিয়ায় যদি আমরা কিছু নাও পাই এতে কিছু আসে যায় না ইট ডাজেন্ট ম্যাটার ইট ওয়ল ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো বিষয় না কিন্তু আখেরাতে যদি আমরা ঠগে যাই তাহলে দুনিয়ায় জিতে কোনো লাভ নেই তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ খসিরাত দুনিয়া আখেরাতের ক্ষতি হলো সব থেকে বড় ক্ষতি দুনিয়ার ক্ষতি হলে পোষানো যায় আখেরাতে ক্ষতি হয়ে গেলে এটার পোষানোর আর কোনো পথ থাকে না সম্মানিত ভাইরা আমার সম্মানিত বোনেরা কাজেই আসুন দশটা কোয়ালিটির কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন এই দশ কোয়ালিটি আমরা একটু আলোচনা করি এক একটা কোয়ালিটি তো এক এক এপিসোডে আলোচনা করার দরকার আসলে প্রথম কোয়ালিটি কোয়ালিটি নাম্বার ওয়ান ইনল মুসলিমই নাওল মুসলিম যারা মুসলিম নরনারী মুসলিম ইসলাম থেকে এসেছে আপনি যদি ইসলাম গ্রহণ করে থাকেন তাহলে আপনি মুসলিম হয়েছেন আর মুসলিম হল সিলম অথবা সালাম থেকে এসেছে মুসলিম হওয়ার অর্থ হল আপনি আপনার উইলকে আল্লাহর উইলের কাছে আপনি সারেন্ডার করে দিচ্ছেন সাবমিটিং ইউর উইল টু দা উইল অফ আল্লাহ আল্লাহ তাল ইচ্ছার কাছে আপনার ইচ্ছাকে আপনি জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন এটা হল আপনার সাবমিশন যেটা ইসলামের সারেন্ডার করা অর্থে যেটা ব্যবহৃত হয় অথবা সালাম অর্থ হল শান্তি যে আপনি মূলত ইসলামের মধ্যে আসছেন শান্তির পথে আসছেন আপনি শান্তি পাবেন এবং দুনিয়াকে শান্তি দিবেন তাহলে এখানে ইম্পর্টেন্ট কথা হলো আপনি চিন্তা করে দেখবেন মুসলিম নরনারী হতে গেলে মেল ফিমেল হতে গেলে আপনি আপনার উইল কে সাবমিটিং ইউর উইল টু দা উইল অফ আল্লাহ আল্লাহর ইচ্ছার কাছে আপনার ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে দিবেন স্যাক্রিফাইস করে দিবেন ইউ ডোন্ট হ্যাভ ইউর ওন উইল ইউ আর হ্যাপি উইথ দা উইল অফ আল্লাহ এন্ড ইউ উইল বি ডুইং এভরিথিং अकॉर्डिंग টু দা উইল অফ আল্লাহ তাআলা সেটা যদি আপনি করতে পারেন সেটা যদি আপনি করে যান তাহলে সেটাই হবে আসল আপনি মুসলিম হলেন শুধুমাত্র ইসলামের নাম রাখলেন নাম রাখলেন আব্দুর রহমান নাম রাখলেন আব্দুল্লাহ তাহলে এতে কোনো লাভ হবে না যদি আসলে আপনি আপনার উইলকে আপনার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সারেন্ডার করে না দেন আত্মসমর্পণ করে না দেন আল্লাহ যা বলেন তাই না শোনেন না মানেন তাহলে কোনো লাভ হলো না কাজেই চিন্তা করে দেখেন আপনি আমি মুসলমান মুসলিম হইছি কি না মুসলমান যদি এখনো না হতে পারি তাহলে আল্লাহর এই পুরস্কারও তো আমরা পাব না এক নম্বর কোয়ালিটি ইসলামের কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি আল্লাহ বলছেন ওয়াল মো অমিনা ওয়াল মো ঈমানের কোয়ালিটি আপনার আমার ঈমান কতটুকু আছে। আম হল আপনার উশোক অথবা না। এটা হলো সেফটি সিকিউরিটি হলো এসেছে আপনার অন্তরের মধ্যে এক আল্লাহ ছাড়া কেউ থাকবেন না এখানে ইমান এবং ইসলাম যেহেতু আসছে এবং ইসলাম যখন দুটোই আসে তখন ইমান দিয়ে বোঝানো হয় আপনার অন্তরের বদ্ধমূল যে বিশ্বাস আপনার যে ফার্ম ফেইথ ইন ইউর হার্ট এইটাকে বলা হয় হলো ইমান আর বাহ্যিক যে আচার আচরণ করা হয় এটাকে বাহ্যিক আচরণকে বলা হয় তখন ইসলাম তবে যে কোনো সময়ে যদি এটাকে আলাদা ব্যবহার হয় তাহলে এটা একটাই দুইটার অর্থ দেয় বা একটা আর একটার অর্থ দেয় শুধু ইমান বললে ইসলাম ইমান শুধু ইসলাম বললে ইমান ইসলাম দুটোই বোঝায় তাহলে মুমিন হওয়ার অর্থ হলো যে আপনি এমন মুমিন হবেন যে আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকবে না কোনো ধরনের আপনার দ্বিধা বিভক্তি থাকবে না এবং আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কোনো জায়গা পাবে না শয়তানের জন্য কোনো জায়গা সেখানে নাই তগুতের জন্য জায়গা সেখানে কোনো নাই এটাই হলো আপনার আত্মা কুবিল জানান আপনি আপনার অন্তর দিয়ে পরিপূর্ণ করে ফেলবেন আল্লাহকে দিয়ে আল্লাহ সুহান হওয়া তালাকে দিয়ে আপনার অন্তর যখন পরিপূর্ণ হবে তখনই তো আপনি মূলত ইমানদার হবেন নারী হন অথবা পুরুষ হন তাহলে এটা হলো দুই নম্বর কোয়ালিটি কোয়ালিটি তো দশটা কিন্তু দুইটা আলোচনা করতে করতে আমাদের বিরতির সময় হয়ে গেল আসসালামু আলাইকুম বারাকাতু। তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার

কেমন ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ব্রেকের পরে আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়েলকাম করছি আমাদের এই কোরআনিক ডিসকাশনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আলোচনায় যারা শরিক আল্লাহ রবাহ আলমিন সবাইকে ফায়দামান করুন আমিন আলমিন আলোচনা করছিলাম দশটা কোয়ালিটি থাকলে পরে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন ইমানের তিনটা অংশ আছে থ্রি জুজ তিন অংশ আছে অন্তরের মধ্যে আপনার পরিপূর্ণ আস্থা বিশ্বাস ইয়াকিন থাকতে হবে আল একসান আপনার জিব্বা দিয়ে টাং দিয়ে আপনি বলবেন যে আপনি আল্লাহকে মানেন আল্লাহকে জানেন যারা কথা বলতে পারেন না তাদের কথা ভিন্ন তারাও তো চেষ্টা করবেন আর তিন নম্বরে হলে আরকান কাজের মধ্য দিয়ে আপনার প্রমাণ দেখাতে হবে আপনি মমিন তাহলে আমরা এখানে বুঝতে পারি যে তিনটা জিনিস যদি একত্রিত হয় তখন এর নাম হয় ইমান তিনটা জিনিস একত্রিত না হইলে ইমান হয় না আমরা অনেকে আছে ওর নামাজ না পড়লে কি হবে আমার ইমান খুব মজবুত আছে ওই মজবুত ইমানের দরকার আল্লাহ নাই যেই ইমানে নামাজ আনে না এর কোনো মূল্য আল্লাহ রব আলিনের কাছে হবে না কারণ আপনি কি হবে লাভ হবে কি আপনার কোনো লাভ হবে না তাহলে আবার আমি রিপিট করি প্রথম কোয়ালিটি হলো ইসলামের কোয়ালিটি দুই নম্বর কোয়ালিটি হলো কোয়ালিটি তিন কোয়ালিটি আর তারা হলো এরকম যে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা একনিষ্ঠ হয়ে থাকে আল্লাহর এবাদাতের মধ্যে আল্লাহর এতাতের মধ্যে তারা দাঁড়ায় এবং তারা অবনত থাকে দে আর টুয়ার্ডস দ্য অবিডিয়েন্স অব আল্লাহ এবং দেখেন এই কোনত যেটা আমরা তো দোয়ায় কনুত পড়ি কনুত হলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবনত হয়ে যেটা পড়ি এই জন্য কনুত হলে এমন যারা আল্লাহর কাছে অবনত হয়ে দাঁড়িয়ে থাকে অথবা আল্লাহর কাছে অবনত হয়ে তারা আল্লাহর এবাদাত বন্দেগি করে আর আল্লাহ সব হ্যাঁ এরকম বিভিন্ন জায়গাতে কোনত যারা করে মিনাল কানিতিন আল্লাহ তাআলা বলেছেন আমমান হুয়া কানিতুন আনা আল-লাইল যারা রাতের এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে অবনত হয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজর আযীম দান করবেন আর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এরকম যারা অবনত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম আল্লাহর জন্য অবনত হয়েছিলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين جكنت تراب الله إبراهيم كبل إبراهيم surrender then he said I have surrendered for the sake of Allah Allah said submit to Ibrahim he said I have submitted everything جاكون بولن جتومي أبونا تهاو আর সাথে সাথে তিনি অবনত হয়ে গেলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ কাজেই আল্লাহর হুকুম যখন আসে এটাকে বিনা বাক্য এটাকে মেনে নেয়া আল্লাহর ওয়ার্ডার যখন আসে এটাকে বিনা বাক্য মেনে নেওয়া এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে জান্নাত দিবেন মাফ করে দিবেন তিন নম্বর কোয়ালিটি আমরা এখন আলোচনা করব কোয়ালিটি নাম্বার ফোর আর যারা সত্যবাদী নারী আর পুরুষ পুরুষ আর নারী যারা ট্রুথফুল যদি সত্যবাদী আপনি আমি না হই আল্লাহ মিথ্যুককে পছন্দ করেন না আল্লাহ সুভান হালা মিথ্যাবাদী কে পছন্দ করেন না এবং আল্লাহ সুহান হুয়া তালা মিথ্যা কথা বলা মিথ্যা আচরণ করাকে মুনাফিকের আলামত বলেছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনী বলেছেন হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা সত্যবাদী লোকজনের সঙ্গে থেকে মিথ্যুকদের কাতারে গিয়ে নিজেরা মিথ্যাবাদী হয়ে যেও না আমরা অনেক সময় মনে করি যে সব থেকে বেশি মিথ্যা কথা কইতে পারে বেশি লাই করতে পারে সেগুলো বিগ ডিপ্লোমেট অল দ্য ডিপ্লোমেসি আর ফরেন পলিসি আর কূটনীতি এগুলো চলে হলো আপনার মিথ্যার বেসাতি যে যত মিথ্যা কইতে পারে গয়ে বলছি ও থিওরি একটা মিথ্যাকে একশো বার বলিলে ওহা সত্য হয়ে যায় ইফ ইউ রিপিটিং ওয়ান লাই হান্ড্রেড টার্ম দ্যাট উইল বি বেটার দ্যান ট্রু সারা দুনিয়া এইভাবেই চলছে মিডিয়াগুলো এইভাবে চলছে আল্লাহ জানে যে মিডিয়াতে যারা জার্নালিস্ট আছে মিডিয়া যারা চালায় আল্লাহ রব আলিনের কাছে তারা

মিথ্যা কথা বলা লাইং ডিস্ট্রয়িং পিপল ধ্বংস করে দেয় মানুষকে যেন যদি আপনি ধ্বংস হয়ে যেতে চান মিথ্যা কথা বলতে পারেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামী কথা বলেছেন যারা মিথ্যা বলে তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে আয়াতুল মুনাফিক কি সালা ইজ আ কাজাব প্রথম হলো মুনাফিক অ্যাজ থ্রি সাইন্স এক নম্বর হলো দা হাদ্দাসা কাজাব ওয়েন টোকিন লাইং যদি কথা বলে তাহলে মিথ্যা বলে কথা বলতে গিয়ে যদি মিথ্যা বলি তাহলে আমার মধ্যে মুনাফিকের আলামত এসে গেল আর যখন ওয়াদা করে ওয়াদা খেলাফি করে খান আর আমানত রাখলে খেয়ানত করে আর আর যখন ঝগড়া করে তখন ফাউল ল্যাঙ্গুয়েজ গালাগালি করে এই সিচুয়েশনের মধ্যে যদি থাকে তাহলে তাদের অবস্থাটা কি চিন্তা করে দেখেন আমার ভাইরা আমার বোনেরা এই

ফিরায় এদিক সেদিক দিয়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা মিথ্যা কথা বলি এবং মিথ্যা কথা থেকে আমরা খুব কম মানুষই আছি যারা মুক্ত জন্য যদি আমরা মিথ্যা কথার উপরে থাকি আর মিথ্যা আচরণের উপরে থাকি তাহলে আমাদের তো এবাদত বন্দিগিও কবুল হবে না এজন্য জন্য এবাদত বন্দিগি কবল না হলে আল্লাহ আমাদেরকে মাফও করবেন না এই জন্য চার নম্বর ইম্পর্টেন্ট কোয়ালিটি যে কোয়ালিটি সম্পর্কে আল্লাহ এখানে বললেন তারা হলো সত্যবাদী পুরুষ এবং নারী পাঁচ নম্বর কোয়ালিটি অসবির সবির সবরকারী পুরুষ এবং নারী সবরকারি মেইল অ্যান্ড ফিমেল সবর এত বড় একটা কোয়ালিটি যে কোয়ালিটির উপরে আর কোয়ালিটি হতে পারে না ধৈর্য এটা এমন একটা জিনিস আল্লাহ এই সবর দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য বলেছেন বিপদ আপদ তো আমাদের আসবে বিপদ আপদ আসলে আমরা কি করবো ইয়ালু বেশি ইনল্লাহ মা হে ওই সব লোকেরা তোমরা যারা ঈমান এনেছ আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে বেসবরী বসলা সবর এবং সালাতের মাধ্যমে ধৈর্য সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ আর বোলা আলমিনের কাছে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ রব আলিন তাদের সাথে রয়েছেন যারা সবর করে তাহলে সবর আমাদের থাকতে হবে সবর বিভিন্ন সময়ে দরকার হয় দেখেন আল্লাহর ইবাদত করতে গেলে তো সবর লাগে আর সবর ও আলা তো এক ধরনের সবর আছে আপনি সারা জীবন পাঁচ ভক্ত নামাজ পড়বেন টু ডিফিকাল্ট খুবই কঠিন এক সপ্তাহ দুই সপ্তাহ হলে নামাজ পারফেক্টলি পড়া যায় কিন্তু সারা জীবন নামাজ পড়ে যাওয়ার জন্য সাবর লাগে আপনি হারাম থেকে বেঁচে থাকবেন মহিলারা সামনে দিয়ে হার্ট বেয়ার দেখবেন না এক দুইবার পারা যায় কিন্তু সারা জীবন হারাম থেকে বেঁচে থাকা কঠিন আপনি সুদ খাবেন না সুদ দিবেন না খুব কঠিন সারা জীবনের জন্য আপনি আপনার অবৈধ পয়সা আছে আপনি এটা ধরবেন না সারা জীবনের জন্য কঠিন জন্য আল্লাহর আনুগত্যের মধ্যে থাকতে হলেও কিন্তু আমাদের সবরের দরকার হয় আর আলা তো আতিল্লাহ আর সবর আন আতিল্লাহ আর এরপরে হলো আসবর ফিল মাসাইব আমাদের উপরে বিপদ আসে মুসিবত আসে অসুবিধা আসে নানান ধরনের নানান কিছু আছে এই নানান কিছু যখন আসে তখন আল্লাহর উপরে ভরসা করে পড়ে থাকা এই আল্লাহ বলেছেন

আলযীনা আইজা আসাবাতহুম মুসীবাহ যখন বিপদ মুসিবত এসে হাজির হয় তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর কাছেই আমরা সবাই ফিরে যাব সম্মানিত ভাইরা এই পাঁচ কোয়ালিটির কথা আমরা এপিসোডে আলোচনা করলাম প্রথম হলো প্রকৃত মুসলিম হওয়া দুই নম্বরে হলো প্রকৃত মুমিন হওয়া তিন নম্বরে হলো আল্লাহর জন্য অবনত হওয়া চার নম্বরে হলো আমরা নারী পুরুষ সবাই সত্যবাদী হওয়া পাঁচ নম্বরে হলো আমাদের মধ্যে সবর থাকা যে সব নারী এবং পুরুষের মধ্যে কোয়ালিটি থাকবে আল্লাহ সুহান তাদেরকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতের মতো নেয়ামত তাদেরকে দান করবেন আরো পাঁচটা কোয়ালিটি রয়ে গিয়েছে আয়াতের মধ্যে পরবর্তী এপিসোডে আমরা এই রিমেনিং ফাইভ কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন এই আয়তের উপরে আমরা সবাই জন্য আমল করতে পারি ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ 哦。Oh. Oh. আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র বাংলায়

In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,